হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। যেহেতু আল্লাহ আমাদেরকে অন্যান্য মানুষদের তুলনায় অনেক ভালো রেখেছে, যারা করোনায় আক্রান্ত হসপিটালের বেডে আছে কিংবা যারা অসুস্থ করোনার সন্দেহজনকভাবে কোয়ারেন্টাইনে আছে, সবাই কিন্তু অনেকটা সমস্যা আছে, বিপদে আছে। যেহেতু আল্লাহ আমাদেরকে তাদের কাছ থেকে অনেক ভালো রাখছে, আল্লাহর কাছে অসংখ্য শুক্রিয়া। এবং যারা অসুস্থ আছে তাদের জন্য আমরা বেশি বেশি দোয়া করবো, আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। তো আমি আপনাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর মধ্যে আমি আলাপ আলোচনা করবো, আলাপ আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে যে যারা করোনা ভাইরাসের আগে দেশে চলে গেছেন, করোনা ভাইরাসের আগে যারা দেশে গেছেন, তারপরে ফ্লাইট বন্ধ হয়ে গেছে, সমস্যায় আছেন, আপনারা কী করবেন, আপনাদের কী করণীয়, আপনারা আসতে পারবেন কি পারবেন না, সেই বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করবো। চলুন বিস্তারিত শুরু করা যাক। একটু পরে আবার আসলাম। বিষয়টা হলো যে আমরা যারা করোনা ভাইরাসের যে জনিত যে সমস্যাগুলো, এগুলার আগে যারা আমরা দেশে চলে গেছি, আমরা আপনারা যারা দেশে আছেন, ছুটিতে দেশে চলে গেছেন, আপনারা এখন কাতারে আসতে পারছেন না। কেননা কাতার সরকার বেশ কিছুদিন হয়ে গেছে সকল ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দিয়েছে উল্লেখযোগ্যভাবে, যেমন বাংলাদেশের সাথে, বিভিন্ন রাষ্ট্রের সাথে, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, বেশ কয়েকটা রাষ্ট্রের সাথে আন্তর্জাতিক যতগুলো আছে আমার এয়ারলাইন সংযোগ, এয়ার ট্রাফিক, এগুলো বন্ধ করে দিয়েছে। সেজন্য আমরা অনেকে টিকিট কেটে ফেলেছি দেশে যাওয়ার জন্য, যেতে পারি নাই। যেমন আমিও কাটছি, আমিও যেতে পারি নাই। এভাবে অনেকেই আছে আমরা যেতে পারি নাই। করে আপনাদের মনের ভিতরে অনেক ধরনের প্রশ্ন, আপনারা যারা চলে গেছেন আসতে পারতেছেন না, এখন আপনাদের কারো আইডির মেয়াদ শেষ হয়ে গেছে, ছয় মাসের ছুটিতে আসছেন, ছয় মাসের মেয়াদ শেষ হয়ে এখন সাত মাস চলতেছে। কারণ আমরা যেটা সাধারণত আমরা যারা জানি, আমরা যারা জেনারেল পাবলিক, আমরা যেটা জানি যে ছয় মাস পরে সাধারণত আর আসা যায় না, অনেক বেজাল করে আসতে হয়, কিংবা অনেক সিস্টেম আছে, অনেকগুলো আছে, এগুলো খুব একটা মানে পেরেশানির মধ্যে আমাদেরকে, অনেকগুলো হয়রানির মধ্যে আমাদেরকে সম্মুখীন হতে হয়, তারপরে আসা যায়। এটা আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না। কাতার সরকারের সাথে বাংলাদেশ এম্বাসি বিভিন্ন প্রকারে আলোচনা পর্যালোচনা করার পরে, বিভিন্ন ধরনের মিটিং হওয়ার পরে যে একটা সিদ্ধান্ত নিয়েছে, বিভিন্ন একটা আশার বাণী আপনাদেরকে দিয়েছে, সে বিষয়টা হচ্ছে যে যাদের আইডি শেষ, কেমন ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে, ছয় মাসের জায়গায় সাত মাস হয়ে গেছে, কোনো টেনশন নাই, ইনশাল্লাহ আপনারা আসতে পারবেন, আপনাদের জন্য কোনো ধরাবাঁধি নেই। তবে এখানে আরেকটা এটা উল্লেখযোগ্য একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে আপনারা যে যে কোম্পানির আছেন, আপনারা যে যে কোম্পানির আছেন, যে যে শরিকা, যে যে সেক্সিয়া কিংবা শরিকার বিষয়দার যারা আছেন, আপনাদের যে নির্দিষ্ট যে স্পন্সার, আপনার কোম্পানির যে মন্দুপ কিংবা ওনার, ওনাদের সাথে আপনি যোগাযোগ স্থাপন রাখবেন, কেমন ওনাদের সাথে আলাপ আলোচনা রাখবেন, আলাপ আলোচনা পর্যালোচনা রাখবেন। কারণ অফিসিয়ালি কিছু ব্যাপার স্যাপার আছে, তাই না, দিয়া দিছে, আপনি আসলে আপনি সেতে চলে আসতে পারবেন, ঠিক আছে, তারপরে এটার ভিতরে কিছু অফিসিয়ালি নিয়ম কারণ আছে, ঠিক আছে, সেগুলো যেন আপনি ভালোভাবে মিট করতে পারেন। সেজন্য যে শরিকা কিংবা আপনার যে স্পন্সার, ওনার সাথে সুসম্পর্ক রাখেন, ওনার সাথে কথাবার্তা রাখেন, ওনার সাথে সবসময় মানে আলাপ আলোচনার মধ্যে থাকেন, ঠিক আছে। তো এই বিষয়টা নিয়ে যারা টেনশনে ছিলেন, আশা করি আপনারা অনেকটা স্বস্তি পেয়েছেন। আর অবশ্যই আপনার টেনশন করার কোনো প্রয়োজন নাই। তার মাঝখানে ছোট্ট আর একটা কথা আপনাদেরকে মানে বলে রাখি, যারা আমার চ্যানেলের নতুন সদস্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তারপরে আসা যাক, যারা বিমানের টিকিট কেটে ফেলেছেন কিংবা আসতে পারতেছেন না, কিংবা যারা বাংলাদেশে চলে গেছেন রিটার্ন টিকিটে, কিন্তু এখন তো আপনারা আসতে পারতেছেন, আপনারা চাইলে কিন্তু আপনাদের টাকাটা রিটার্ন নিয়ে যেতে পারবেন, আর নয়তোবা যখন প্লেন খুলবে তখন আপনারা আবার সেম টাকায় আপনারা আবার পুনরায় রিজার্ভেশন করে আপনারা আবার আসতে পারবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে যারা আসার মোটামুটি খেয়ালে আছে আসবেনই, তো আমি আপনাদেরকে বললো যে আপনারা রিফান্ড মানে টাকাটা ফেরত নিয়েন না, না নিয়ে ওইখানেই থাক, ওনাদের সাথে কথাবার্তা বলেন, টাকাটা যদি ওইখানে থাকে, দেখা যা গেলো যে যখন ফ্লাইটটা ওপেন হবে, বিমানটা চালু হবে, তখন দেখবেন যেন হুড় হুড় করে কিন্তু প্লেনের ভাড়াগুলো অনেক বেড়ে যাবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো টাকাটা রিফান্ড ফেরত না নিয়ে থাক ওইখানে, ওনাদের সাথে আলাপ আলোচনার মধ্যে রাখেন, যখন ফ্লাইট চালু হবে তখন আবার নতুন করে রিজার্ভেশন করে আপনারা চলে আসতে পারবেন।
তাহলে আমি আপনাদেরকে কি বুঝাতে চাচ্ছি কিংবা আপনাদেরকে আমি কি একটা সলিউশন দিতে চেয়েছি আশা করি আপনারা সেটা ভালো করে বুঝতে পেরেছেন। তারপরও আর কি বিষয়টা জানার আছে কিংবা যেটা আমি আমার এই ভিডিওতে এখনও বলি নাই কিংবা আমার মনে ছিল না আমি বলতে পারি নাই, কোন বিষয়টা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব অবশ্যই ইনশাল্লাহ যথাসময় আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর যদি খারাপ লাগে একটা ডিসলাইক দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আর আমার ভিডিওটাতে যদি মনে হয় মানুষের উপকার হবে তাহলে অবশ্যই অবশ্যই আপনি আমার ভিডিওটি শেয়ার করবেন, ফেসবুক পেজ বলেন, ফেসবুকে বলেন, যে কোনো জায়গায় আপনারা শেয়ার করতে বলবেন না, যেহেতু একটা শেয়ারে অন্য আরও কয়েক কিছু মানুষের জন্য উপকার হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, একে অপরের জন্য দোয়া করবেন, পয় পরিষ্কার সাফ সুতুর সবাই সবসময় থাকবেন, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। ঠিক আছে, টিল দেন সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।